إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال الله تعالى في موضع آخر إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا إلى آخر الآيات شمست প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার আনুগত্য করার সম্মতি প্রদান করেছেন আজকের দিনে বিশেষ করে জুমার দিনে তার ইবাদত করাতে তার জিকির আজকারে অংশ নেওয়াতে অংশগ্রহণ করাতে সম্মতি প্রদান করেছে সেই মহান রব্বুল আলামিনের প্রশংসায় বলি আলহামদুলিল্লাহ অতঃপর যুগে যুগে কালে কালে বিভিন্ন ভাষা বিভিন্ন জাতির মধ্যে গোত্রের মধ্যে যে নবী এবং রাসূলগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন তার উপরে খুসুসান আখে নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি পবিত্র কোরআনের দুই স্থান হতে দুটি আয়াত পরিবেশন করেছি যাদের কোরআন সম্পর্কে শরীয়ত সম্পর্কে সামান্যতম জ্ঞান আছে তারা উপলব্ধি করতে পেরেছেন যে কি বিষয়ে আলোচনা হবে তবে নামাজ ফরজ তো সেই বিষয়টা আলোচনা করার পূর্বে আমি মনে করি যে ইতিপূর্বে আলোচনা হয়েছে আপনার পিতামাতার সম্পর্কে সন্তান কিভাবে লালন পালন করা হবে সে বিষয়ে কিঞ্চিত আলোচনা করা হয়েছে কিছু মানুষের মধ্যে অনেক ধরনের ভুল ধারণা আছে যেগুলোকে আমাদের দূরীভূত করতে হবে বিশেষ করে আমরা অধিকাংশ মুসলমান তাদের মধ্যে যে রীতিনীতি যে প্রচলিত রীতিনীতি ইসলাম বলে তারা জানে সেগুলো আমাদের প্রতিবেশীদের ধর্মের যারা সনাতন ধর্মের অনুসারী তাদের থেকেই প্রবেশ করেছে ইসলামের মধ্যে ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই যেমন আপনার সন্তান ভালো সন্তান পোষণ হওয়া থেকে নিয়ে যেগুলো আচরণ করা হয় বিভিন্ন ধরনের সন্তানকে কুসংস্কার থেকে বাঁচানোর জন্য আপনার কুদৃষ্টি থেকে বাঁচানোর জন্য যে সমস্ত কিছু করা হয় সে সমস্ত কিছু অর্থাৎ একটা সন্তানের গায়ে দেখবেন তার কপালে টিপ দেওয়া হয় তার হাতেতে কালো সুতা বাঁধা হয় কখনো তার পায়েতে কালো সুতা বাঁধা হয় এগুলো কিছুই শরীয়তের মধ্যে নেই বরং এগুলো হচ্ছে শিরিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনাকে আমাকে আস্থা রাখতে হবে যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র আমাদেরকে এবং আমাদের সন্তান সন্ততিদেরকে
রক্ষা করবেন, সমস্ত ধরনের কুদৃষ্টি হতে, কুশক্তি হতে, সমস্ত ধরনের মানে যত রকমের খাবায়েশ আছে সব সমস্ত কিছু থেকে একমাত্র সুরক্ষার উপায় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরণাপন্ন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে রক্ষা করে তার ক্ষতি সাধন করার কোনো সাধ্য পৃথিবীর কারণ নেই, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো কাউকে রক্ষা বা কারোর ক্ষতি সাধন করে সেটাকে প্রতিরোধ করারও ক্ষমতা কারণ নেই। তো সন্তানদেরকে এইভাবে যে করা হয়, কুদৃষ্টি থেকে বাঁচানোর জন্য টিপ দেওয়া হয়, পায়ে সুতা বাঁধা হয়, হাতে থেকে আলো সুতা বাঁধা হয়, এই সমস্ত কিছু হচ্ছে শিল্পের একদম শিল্প পরিষ্কার শিল্প। তো এই সমস্ত পরিহার করতে হবে। তারপরে আমরা আজকাল সন্তান লালন পালন করি, সন্তানদেরকে যথাসাধ্য দিয়ে ইসলামের শিক্ষা দেওয়ার প্রচেষ্টা করি না, সন্তানদেরকে দিন ইসলামের রীতিনীতি অনুযায়ী লালন পালন করি না, তাদেরকে দিন ইসলাম শিক্ষা দিই না, তাদেরকে দিন ইসলামের ভূত শক্তি দান প্রদান করার আমাদের ইচ্ছক হয় না। এখন চারিদিকে সোশ্যাল মিডিয়ার বাজার, প্রত্যেকের বাড়িতে এমনকি প্রত্যেকটা পকেটে ঢুকে গিয়েছে বড় বড় মোবাইল, আর সেখানে বেশিরভাগ যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে হারামকারী ব্যবহার হচ্ছে, সেটা বেশিরভাগ হারামকারী ব্যবহার হচ্ছে, গান বাজনা দেখা, অশ্লীল ছবি দেখা, নোংরা ভিডিও দেখা, নিষিদ্ধ কার্টুন বাচ্চাদেরকে দেখানো, নাচ গানের কার্টুন বাচ্চাদেরকে দেখানো, আপনার ইহুদি খ্রিস্টানদের আদলে তৈরি সমস্ত কিছু গল্প তাদেরকে দেখ মানে তাদেরকে পরিবেশন করা, এই সমস্তর মাধ্যমে সন্তানরা কি হচ্ছে? লালিত পালিত হচ্ছে। আর এই সমস্তর মাধ্যমে যদি সন্তানরা লালিত পালিত হয় তাহলে কিন্তু সেই সন্তান দিন ইসলামের সন্তান হিসাবে গঠিত হবে না। যদি এমন মনে হয় যে বাচ্চা কার্টুন না দেখে খাচ্ছে না, ইসলামে অনেক কার্টুন আছে, আপনি খুঁজুন না। যেমন সোশ্যাল মিডিয়ার মধ্যে খারাপ ভরা আছে, অনুরূপ যে ব্যক্তি তালাশ করবে তার জন্য ভালো ভরা আছে। আপনার মোবাইলের মধ্যে সমস্ত যদি আপনি তালাশ করতে যান, কোরআন হাদিস তাফসীর সব কিছু পাবেন। মোবাইলের মধ্যে আপনি ইসলামিক যত পূর্বের যে মানে ঐতিহাসিক যে ঘটনা সেগুলো উল্লেখ পাবেন, সেগুলো আপনি লিখিত আকারে দেখতে পাবেন, আবার সেগুলো আপনি কার্টুন আকারেও দেখতে পাবেন। তো বাচ্চাদেরকে যদি মনে হয় কার্টুন দেখাতেই হবে, তাদেরকে কিছু আনন্দ দিতেই হবে, নইলে তারা খাচ্ছে না, তো সেইগুলো দেখান। কেন আপনি গান বাজনা ওই খারাপ জিনিসকে তার সম্মুখে পরিবেশন করবেন? এখন খুললেই আপনার সোশ্যাল মিডিয়া খুললে, বিশেষ করে ফেসবুক খুললে যত রকমের শর্ট ভিডিও আছে, ইউটিউব খুললে শর্ট ভিডিও আছে, অধিকাংশ শর্ট ভিডিও গুলো হচ্ছে আপনার অশ্লীলতায় ভরা, নোংরামিতে ভরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আপনার সন্তানকে শিক্ষা দিতে কি? সন্তানকে শিক্ষা দিতে হবে সর্বপ্রথম তার যখন কথা বলা শিখবে তখন তাকে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য সর্বপ্রথম শিক্ষা দেওয়ার প্রচেষ্টা করতে হবে। কারণ একটা সন্তান যখন বড় হওয়া শুরু করে তাকে তার পিতা মাতা যে আদরে গড়ে তুলবে, যে শিক্ষাটা সে ছোটবেলা থেকে পাবে, সেই দিকে সে ধাবিত হবে, সেই দিকে সে অগ্রসর হবে এবং সেই আদরে সে গড়ে উঠবে। কিন্তু আজকের পিতা মাতা অধিকাংশে তারা ইসলাম বোঝে না, ইসলাম নিজেরা জানে না, ইসলাম যারা নিজেদের আগ্রহ নেই এবং শিশুদেরকেও ইসলামী রীতিনীতি অনুযায়ী তারা লালন পালন করছে না, যার পরিণাম স্বরূপ কি হচ্ছে? সেই সমস্ত ছেলেরা যখন বড় হচ্ছে কিতাবত নামাজ পড়ে না। আবু দাউদ হাদিস নম্বর 495, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাবে বলেছেন যখন তোমাদের সন্তানরা 7 বছর বয়সে উপনীত হয় তখন তাদেরকে নামাজের জন্য আদেশ করো, নামাজের রীতিনীতি শিক্ষা দান করো, আর যখন 10 বছর হয়ে যায় তখন যদি নামাজ আদায় না করে তাহলে তার তাকে প্রহার করো, তাকে শাসন করো এবং তার বিছানাটা পিতা মাতার থেকে থেকে পৃথক করে দাও, তার বিছানাটা পিতা মাতা থেকে পৃথক করে দিতে হবে, আলাদা করে দিতে হবে এবং তাকে নামাজের তাকিদ করতে হবে। যদি আপনার সন্তানের ভিতরে সামান্যতম ভুল ত্রুটি থাকে
এমনকি কোনো মানুষের ভিতরে যদি সামান্য ভুল ত্রুটি থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফাহিশ কাজ থেকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে। যদি সেই সন্তান গড়ে ওঠে ইসলামের আদলে গড়ে ওঠে, ইসলামী শিক্ষা দীক্ষা যদি সে পায় এবং পিতামাতা যদি তার নামাজ আদায় করে এবং সন্তানকে যদি নামাজের শিক্ষা দান করে, তার ভিতরে হতে পারে আপনার অজানাতে বা একটা কিছু সুলভ আচরণের জন্য তার ভিতরে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, শয়তানের স্পর্শ হতে পারে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে নামাজ আদায় করার জন্য। নামাজ আদায় করার জন্য তার ভিতরে যে মন্দগুলো আছে, তার ভিতরে যে সামান্যতম হয়তো ভুল ত্রুটি ঢুকে গিয়েছে, সেগুলো থেকেও সে রেহাই পাবে, সেগুলো থেকেও সে ফিরে যাবে। কিন্তু নামাজটা নামাজের মতো হতে হবে, শিক্ষা প্রদান করতে হবে শিশুদেরকে এবং তাদেরকে নামাজের তাকিদ করতে হবে। আর তাদেরকে নামাজের তাকিদ করতে গেলে কি হবে, সর্বপ্রথম নিজে নামাজি হতে হবে। একটা পিতামাতা যদি নামাজ না পড়ে যদি সন্তানকে নামাজের আদেশ করে, সেই সন্তান কোনোদিন নামাজ আদায় করবে না। একটা পিতামাতা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সুন্নত নামাজগুলো বাড়িতে আদায় করো, এই জন্য যে আপনি সুন্নত নামাজ বাড়িতে আদায় করবেন আপনার সন্তানও আপনাকে দেখবে। পিতামাতা যদি নামাজ আদায় করে দেখবেন যারা কথাটুকু বলতে পারে না তারাও পিতামাতার কাছে গিয়ে পাশে গিয়ে তাদের সঙ্গে সিজদা দেয়, তাদের সঙ্গে আপনার ক্যাম্প করার চেষ্টা করে, তাদের সঙ্গে রুকু করার চেষ্টা করে, তাদের যে নামাজের তরিকা সেই তরিকা অনুযায়ী তারা আশেপাশে বসার এবং সেই তরিকা অনুযায়ী তারা সম্পূর্ণ ওটাকে নকল করার প্রচেষ্টা করে। আর একটা পিতামাতা যদি বাড়িতে নিজে অশ্লীল ভিডিও দেখে, নিজেই গান বাজনার মধ্যে লিপ্ত থাকে আর নিজেই নিষিদ্ধ কর্মের মধ্যে লিপ্ত থাকে, তাহলে তার সন্তান তাদেরকে দেখছে, পিতামাতাকে দেখছে, পিতামাতা যেরূপ আচরণ করবে সন্তানের ভিতরে সেরূপ আচরণ প্রবেশ করবে। অতএব সন্তানদেরকে নামাজের আদেশ করতে হবে। তো কটা পরিবার আছে যারা সন্তানদেরকে 7 বছর বয়স থেকে নামাজ আদায় করায় রীতিমতো? কটা পরিবার এমন পাওয়া যাবে যারা 10 বছর পরে সন্তান নামাজ না পড়লে তাদেরকে ধমক দেয়, তাদেরকে শাসন করে? বাবা, খুবই দুষ্কর বিষয়। আর আমরা সমাজের মধ্যে দেখে থাকি অনেকে আবার প্রশ্ন করে, যা কোরআনে নাকি বলা আছে যে নামাজ পড়লে পরে অশ্লীল থেকে বেঁচে যাবে, পাপ তার থেকে বেঁচে যাবে, তাহলে নামাজি আবার চুরি করে কেন, নামাজি আবার জুয়া খেলে কেন, নামাজি আবার গালি বন্ধ করে কেন? তাহলে আপনাকে জানতে হবে যে ব্যক্তি নামাজ আদায় করছে আর নামাজ আদায় করার পরেও ওই পাপগুলোর মধ্যে লিপ্ত হয়েছে, সেই ব্যক্তি প্রকৃত নামাজি নয়, সেই ব্যক্তি নামাজি হচ্ছে না। কারণ নামাজ আদায় করতে হবে যথা সময়ে, নামাজ আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে উত্তম পন্থায়, নামাজ আদায় করতে হবে। নামাজে যে আপনি কি পাঠ করছেন সেইগুলোর অর্থ আপনার বোঝা দরকার আছে, সেইগুলো বোঝা আপনার দরকার আছে। নামাজে যে দোয়াগুলো আপনার দোয়া ইস্তিগফার থেকে নিয়ে সূরা ফাতিহা পাঠ করা থেকে নিয়ে বিভিন্ন জিকির আজকাল যে রয়েছে রুকুর মধ্যে সিজদার মধ্যে, রুকু থেকে উঠে কি বলছেন, দুই সিজদার মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি প্রার্থনা করছেন, আপনি দোয়ায়ে মাসুরাতে আপনি যে তাসাহুদ বৈঠকে বসে দরুদ ইব্রাহিম পাঠ করছেন, আত্তাহিয়াত পাঠ করছেন, অথবা দোয়ায়ে মাসুরা পাঠ করছেন, তার অর্থই বা কি? সেগুলো না জানার কারণে নামাজ পড়ছে সে তো অর্থ জানে না, সে সূরা ফাতিহা পড়ছে, সে জিকির আজকাল করছে, রুকু জিকির আজকাল করছে, সিজদা থেকে জিকির করছে, কিন্তু অর্থ জানে না বলে সে কি হয়, মনটা ভেসে বেড়ায় অন্যদিকে, মনটা অন্যদিকে ভেসে বেড়ায়, খালি মনে হচ্ছে সজ্জনের কথা, খালি অন্তর খালি হৃদয় হচ্ছে সজ্জন বসার পাবে। তো সেই জন্য নামাজের মধ্যে যে দোয়া যে জিকির আজকাল গুলো রয়েছে তার অর্থ জানা তো অতি আবশ্যক, অতি একদম প্রয়োজনীয় বিষয়। আর নামাজটা আদায় করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন ইন্না সালাতা কানাত আলা কিতাবি আইনা সালাতা কানাত আলা মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয় নামাজ আদায় করতে হবে, নামাজ ফরজ করা হয়েছে যত যত সময়। এক ব্যক্তি যদি মনে করে রাতের বেলা সে এসে একদম ফজর থেকে নিয়ে জোহর আসর মাগরিব এসে সব একসঙ্গে আদায় করবে তার নামাজ কি হবে? না, তার নামাজ কোনো সময় হবে না। হ্যাঁ, যদি সে
প্রতিমন্ত্রীর ব্যস্ততার কারণে, সফরের কারণে, প্রেশারের কারণে সে নামাজ আদায় করার সুযোগ পায়নি, সে সারাদিন কষ্টের মধ্যে ছিল, সফরে ছিল, এমন জায়গায় সে ছিল নামাজ আদায় করতে পারিনি, তার জন্য অবকাশ আছে, তার জন্য অবকাশ আছে। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবায়ে কেরামের বিদায় আপনার হজ্জে বিদায় দিয়ে আপনার এদিন যেদিনকে আপনার মক্কা বিদায় হয়েছে সেই দিনকে সারাদিন নামাজ আদায় করা হয়নি। কখন নামাজ আদায় করেছেন? একদম রাতের বেলা আজান দিল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে অর্ডার করা হলো, একবার আজান দিলেন, ইকামত দিয়ে আদায় করা হলো, যোহর, তারপর ইকামত দিয়ে আবার আসর, তারপর ইকামত দিয়ে আবার মাগরিব হবে, নামাজ আদায় করেছে। তারা ব্যস্ত ছিল, তো সমস্ত রকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে ঘটনা ঘটিয়েছেন, আর তাকে নমুনা করা হয়েছে, আমরা সেগুলোকে দেখব আমাদেরকে পালন করার জন্য। তো নামাজ আদায় করতে হবে, যত সময় নামাজ আদায় করতে, পাঁচ অক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াক্ত মুকাররার করে দিয়েছেন, সেই ওয়াক্তে নামাজ আদায় করতে হবে এবং সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, সন্তানদেরকে শিক্ষা দিতে হবে কিভাবে তারা চলাফেরা করবে, কিভাবে তারা বড়দের সঙ্গে আদব রেখে কথা বলবে। সালাম, সালামের একটা গুরুত্ব রয়েছে। এখনকার অধিকাংশ মানুষ কি করে, তারা চেনা পরিচয় মানুষকে সালাম দেয়, অপরিচিত মানুষকে সালাম দেয় না, অপরিচিত মানুষকে সালাম দেয় না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের একটা নিদর্শন হলো অপরিচিত ব্যক্তিকে মানুষ সালাম করবে না, জানছে যে মুসলিম, জানছে যে সে তারিওয়ালা টুপিওয়ালা, নিশ্চয়ই সে মুসলিম, মুসলিমের চিহ্ন বোঝা যাচ্ছে, তারপরেও সালাম করে না, কারণ তাকে চেনে না, তাকে জানে না। তো সালামের প্রচার প্রসার করতে হবে। সেই বুখারি হাদিস 6231 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাম প্রচারের নির্দেশ দিয়েছে। কারা সালাম করবে? ছোটরা বড়দেরকে সালাম করবে, কম বয়সীরা বেশি বয়সীদেরকে সালাম করবে। যখন কোনো মানুষ রাস্তায় চলবে, রাস্তায় যারা বসে আছে সঠিক তাদেরকে সালাম করবে, কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম করবে। আর কেউ যানবাহন চলে যাচ্ছে পথের মধ্যে, যারা হেঁটে চলেছে তাদেরকে সে সালাম করবে। সালামের মধ্যে রয়েছে একটা ভ্রাতৃত্ব বোধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার জন্য দোয়া করা হয়, তার জন্য প্রার্থনা করা হয়। আমরা তো অধিকাংশ আজকে সালাম দিতে জানি না, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, এই শব্দটা আমি অধিকাংশকে বলতে শুনি না, এবং জবাবে কি বলা হয়? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুমের জায়গায় সালাম আলাইকুম, আর ওয়ালাইকুম সালাম, ওয়া আলাইকুম আসসালামের জায়গায় ওয়ালাইকুম সালাম। শব্দ হয়ে গিয়েছে, এখানে বাদ দেওয়া হচ্ছে, কাটছাট করে দেওয়া হয়েছে। আরে সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক বড় বড় আরে অনেক বড় বড় বিদ্বান যারা নিজেদেরকে অনেক বড় স্তরে নিয়ে গেছে, তারা পর্যন্ত ফোন করা হয় আসসালাম আলাইকুম আসসালাম, মানে ওয়ালাইকুম আসসালাম না, ওয়ালাইকুম সালাম না, আসসালাম আসসালাম শব্দ। এমনকি উঠে যখন বক্তৃতা করতে ওঠে, বড় বড় জায়গায় যায়, তারা আসসালাম আলাইকুম যারা সাগর, একই শব্দ। তো যাদের দেখে মানুষ শিক্ষা নেবে, যাদের কাছ থেকে মানুষ শিখবে, তারাই যদি এই আচরণ হয় তাদের মধ্যে, তাহলে কিছু বলার নেই। তো সালামটাকে বেশি বেশি প্রচার করতে হবে, সালামের অভিবাদন করতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো মুসলিম ভাই একে অন্য ভাইয়ের সাথে সাক্ষাৎ করে, তারা সালাম করে অথবা মুসাফা করে, একে একে অপরের সঙ্গে হাত মিলায়, মুসাফা শব্দের অর্থ কি? এখানে একটা বিষয় এসে গেল, যে বিষয়ে মতভেদ আছে বলতেই হয়, না বললে নয়। মুসাফা এই শব্দের অর্থ হচ্ছে পর, নিজে হাতের তালুটাকে বলা হয় পর, একে অপরের হাতের সঙ্গে যখন এই যে এটা টাচ হচ্ছে তখন পর বন্ধন, মুসাফা মানে পর বন্ধন, মানে একে অপরের হাতের তালুর সঙ্গে টাচ। আর দুই হাতে যদি আপনি করেন, দুই হাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি করেছেন? বাইয়াত করেছেন, বাইয়াত দিয়েছেন সাহাবায়ে কেরামদের, দুই হাতে, আমার দুই হাত অপরের দুই হাত, সেটা মুসাফা নয়, সেটা বাইয়াত।
তাদের সমস্ত গুনাহ ঝরে যায় যেমন গাছের পাতা যে শুকিয়ে গেলে পরে ঝরে যায় গাছ একদম খালি হয়ে যায় পাতা পেকে সব পড়ে যায় অনুরূপ তাদের গুনাহও ঝরে যায় তবে এই ক্ষেত্রে আবার কিছুটা ভুল ধারণা আছে মানুষ একে অপরের সঙ্গে মুসাফা করে আবার বলে ইয়াকিল্লাহ লানা ওয়া লাকুম কোথায় পেয়েছে আল্লাহ জানে এই দোয়াটা নেই মুসাফা করার কোনো দোয়া নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন একে অপরের সঙ্গে সাক্ষাৎ করলো সালাম আদান প্রদান করলো মুসাফা করলো তাদের সমস্ত গুনাহ ধরে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনি যে তারা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করলো তার সঙ্গে ইয়াকিল্লাহ লানা ওয়া লাকুম বললো বা নাহমাদুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলাইহি এসব কোনো শব্দ আসেনি অতএব যেটা এসেছে সেটাই করতে হবে যতটুকু পেয়েছি অতটুকুই আমল করতে হবে বাড়াবাড়ি করা যাবে না যে আমার মনে হচ্ছে এই দোয়াটা পড়লে পরে ভালো হয় আমার যদি মনে হয় যে এটা ভালো সেটা ইসলাম নয় কোরআন এবং হাদিসের মধ্যে যে নির্দেশ প্রদান করা হয়েছে সেটাই হচ্ছে ইসলাম সেটাই পালন করতে হবে আমার নির্দেশটা পালন করার জন্য আমার মনোবুদ্ধি কিছু করার জন্য সেটা ইসলাম হয়ে যাবে না অতএব এই সমস্ত দিকগুলো আমাদের পরিত্যাগ করতে হবে সালাম করা হলো একে অপরে সাক্ষাৎ করলো মুসাফা করলো তাদের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেয় তবে একটা কথা বলে রাখতে হবে যে সমস্ত গুনাহ বলতে কি গুনাহ আর কাদের গুনাহ কাল কিয়ামতের দিনেতে সাফায়েতের যে বিরাট হাদিস আছে তার মধ্যে এটা নির্বন্ধ যে তাদেরকে বের করা হবে জাহান্নাম থেকে শেষ লগ্নে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন এই যে আমরা দেখি না অনেককে দেখি পাঁচ নামাজ পড়লে দাগ হয়ে যায় কপালে আবার কেউ কেউ নামাজ পড়লে দাগ হয় না কারো আজকাল কি হয়েছে জানেন তো ওই যে আপনার নরম নরম যারা মাঝে নামাজ আদায় করে কোনোদিন দাগ পড়বে না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওই ব্যক্তি সিজদা করত ওই ব্যক্তির সিজদার স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহান্নামের আগুন সিজদার স্থানকে স্পর্শ করবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ লগ্নে একদম অর্ডার দেবেন যে জাহান্নাম থেকে তাদেরকে বের করে আনো যারা আমাকে সিজদা করত নিয়মিত তো তাদেরকে বের করে আনা হবে তার মানে কি বেনামাজিরা কিন্তু বেরোবে না মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কলেমা পড়েছে আর কলেমার হক আদায় করেনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগত করেনি পাঁচক্ত নামাজ ফরজ করা হয়েছে ওইটুকু করেনি সে মনে করে থাকে ওরে অনেক হাদিস শুনেছি শেষ করে এবং যদি আল্লাহ তকদির রাখে শেষ বেলা একটু করে দেবো কিছু আর সবগুলো মাফ হয়ে যাবে অত সহজ নয় বেনামাজি করা কোনোদিন মাফ হবে না নামাজি ব্যক্তি কোন ভুল ত্রুটি করেছে শিরিক করেনি শিরিক থেকে বেঁচে আছে ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক ব্যাপার ভুল ত্রুটি হয়েছে সেই ব্যক্তি জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে আর যাদের যারা নামাজ পড়েনি কাল কি আমাদের দিনে প্রথমেই ফায়সালা হয়ে যাবে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছা উন্মুক্ত করবে বলবে সিজদা করো সিজদা করতে পারবে না তাদের কোমর শক্ত হয়ে যাবে তারা হুড়মুড়িয়ে পড়ে যাবে বলা হবে যে তোমরা পৃথিবীর জীবনে থাকতে আমাকে সিজদা করো নি আজকে সিজদা করতে পারবে না ওখানে পরিচয় হয়ে যাবে কারা নামাজি ছিল কারা বেনামাজি ছিল মা তারা কখন সিজদাকে যখন জিজ্ঞেস করবে এই সাকার জাহান্নামে কেন বলো তারা বলবে লামনা তুমি লাল মুসলিম জাহান্নামে এসেছি একমাত্র কারণ হচ্ছে আমি মুসলিম ছিলাম না তো যেখানে এসেছে যে গোনা মাফ হয়ে যাবে এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে এক সপ্তাহের গুনাহ মাফ হয়ে যাবে সেখানেই মনে রাখতে হবে যে শিরকে আকবার করলে বা মানুষের হক মেনে নিলে পারে সেই গুনাহ মাফ হবে মাফ হবে না এছাড়া অন্য অন্য গুনাহ যদি করে থাকেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক জ্ঞান দান করেন এবং তার উপরে আমল করার সুমতি প্রদান করেন الحمد لله وحده من لا عباد الذي بعد والصلاة والسلام على رسول الله أما بعد تو যে আজকে পরিবেশন করেছিলাম
إن الصلاة تنهى عن الفحشاء والمنكر نشتري نماز মানুষ দেরকে বিরত রাখে খারাপ কাজ থেকে এবং অশ্লীল কাজ থেকে দূরে রাখে তো নামাজ আদায় করতে হবে নামাজের মতো নামাজ আদায় করতে হবে ধীরে স্থির হবে নামাজ আদায় করতে হবে যদি আপনি বাড়িতে আছেন আপনার কোনো কাজ নেই আপনি কোনো শরীয়তে যে ওজর আছে সেগুলো নেই তাহলে আজান হলে পরে আপনাকে মসজিদে এসে জমা সহকারে নামাজ আদায় করতে হবে আর শরীয়তে ওজর যেগুলো আছে আপনার পেশাব পায়খানা দেখবে যে প্রথম পেশাব পায়খানা করতে হবে তখন নামাজ নেই আপনি নামাজ নেই মানে কি নামাজ মাফ না তারপরে আপনি ফরজ নামাজ আদায় করেন আপনার সম্মুখে খাবার পরিবেশন হয়েছে আপনি না খেয়ে নামাজ আদায় করবেন না প্রথম খাওয়া তারপরে নামাজ হ্যাঁ এমন নয় যে খাওয়া আসবে তারপরে আপনি করবেন না খাওয়া আসবে খাওয়া বাড়তে দেরি আছে তখন প্রথম নামাজ খাওয়া বেড়ে গেছে খাদ্য বেড়ে গিয়েছে তখন প্রথমে খাওয়া তারপরে নামাজ আপনি নামাজ পড়তে আসেন আপনার স্মরণ হচ্ছে যে আমি পা অবস্থায় নেই আমার উপরে গোসল ফরজ হয়েছে ফরজ গোসল করা হয়নি আপনাকে ফরজ গোসল করতে হবে রীতিনীতি অনুযায়ী আজকে তো কয়জন মুসলমান ফরজ গোসল করতে জানে আর কটা মসজিদে ফরজ গোসল করার নিয়মকানুন বলা হয় এটা আমার জানা নেই অধিকাংশ মুসলমান যারা পাঁচাত্তর নামাজ পড়ে তারাও ফরজ গোসলের নিয়ম জানে না কারোর উপরে গোসল ফরজ হলে পরে যদি সে ফরজ গোসলের রীতিনীতি অনুযায়ী ফরজ গোসল না করে তাহলে সে পাক পবিত্র হবে না তার ইবাদত কবুল হবে না ফরজ গোসল যদি আপনার উপরে গোসল ফরজ হয় সপ্রদোষ হয় স্বামী স্ত্রী সহবাস হয় কোন ব্যক্তি ইসলাম কবুল করে এদের উপরে গোসল ফরজ হয় তো ফরজ গোসলের নিয়ম যখন আলোচনা ক্ষেত্রে চলে এসছে বলে দিই সংক্ষেপে ফরজ গোসলের নিয়ম হচ্ছে আপনাকে প্রথমে আপনার ভুক্তাঙ্গকে ভালোভাবে ধুয়ে নিতে হবে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে হাত দুটোকে ভালো করে ধুতে হবে তারপরে উজু করতে হবে উজু করার পরে আপনাকে পানি দিতে হবে গলায় গড়গড়া করতে হবে গলার নরম স্থানে পানি দিয়ে গড়গড়া করে ফেলতে হবে তারপরে আপনাকে দুই নাকে পানি টেনে ঝাড়তে হবে তারপরে কিছুটা পানি নিয়ে আপনাকে মাথার চুলেতে দিয়ে খিলাল করতে হবে দুই হাতের আঙুল দিয়ে তারপরে আপনাকে শরীরের ডান দিকে পানি দিতে হবে এবং শরীরের বাম দিকে পানি দিতে হবে তারপরে আপনি পুরো শরীর আপনার মাথা থেকে পানি পড়লে পা পড়লে সমস্ত কিছু ধুতে হবে তবে উজু করার ক্ষেত্রে দুটি নিয়ম আছে যদি আপনার উজুটা এমন জায়গায় করছেন যেখানে নোংরা নেই গোসলটা এমন জায়গায় করছেন যেখানে নোংরা নেই আপনার কাদা নেই সেখানে আপনি সম্পূর্ণ উজুটা করে নেবেন আর যেখানে গোসল করছেন যদি দেখা যায় সেখানে নোংরা কিছু আছে কাদা মাটি কিছু আছে তাহলে আপনি পা দুটো ধোয়াটা বাকি রাখবেন গোসলের শেষে আপনি কি করবেন পা দুটো ভালো করে ধুয়ে নেবেন আর ফরজ গোসলের ক্ষেত্রে খুব সাবধান সমস্ত কিছু ভিজতে হবে আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কাপড়ও সমস্ত কিছু ভিজতে হবে যদি মনে হয় যে কোনো জায়গায় শুকনো আছে যদি মনে হচ্ছে তাহলে আপনার ভিজা হাত দিয়ে পানি যেখানে আছে সেখান দিয়ে আপনি কোনো কোনো যেখানে শুকনো আছে আপনি এখানে ভিজিয়ে নেবেন পশমের গোড়া আপনাকে ভিজতে হবে এই নিয়ম না পালন করে যদি আর কোনো ব্যক্তি তার উপরে গোসল ফরজ হয়েছে মহিলারা মাসিক হলে পরে মাসিক থেকে পবিত্র হলে পরে অর্থাৎ মাসিক যখন বন্ধ হয়ে যায় তখন তাদের উপরে গোসল ফরজ আপনার কোন মহিলা বাচ্চা প্রসব করলো তার যে রক্ত আছে সেই রক্ত যখন বন্ধ হয় তার উপরে গোসল ফরজ হয় মহিলারা গোসল করার পূর্বে এখানে একটা বিষয় আছে যে বলা হয় মেহেদি লাগানো কি মেয়েরা মেহেদি লাগাবে পুরুষদের জন্য মেহেদি লাগানো যাবে না পুরুষরা মেহেদি ব্যবহার করতে পারবে না মেয়েরা মেহেদি আপনার লাগাতে পারবে পায়ের পাতাতেও লাগাতে পারবে পুরুষরা একমাত্র পাকা চুল বা পাকা দাড়িতে মেহেদি ব্যবহার করতে পারবে আর মহিলারা যখন তারা মাসিক থেকে তাদের মাসিক বন্ধ হবে তাদের ওই যে রক্ত আসার কারণে তাদের স্থানটা দুর্গন্ধ হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই জায়গায় একটা তুলো দিয়ে সামান্য তুমি আস্তর ব্যবহার করো তারপরে ফরজ গোসল করো তো ফরজ গোসল করার পরে মানে ফরজ গোসল করতে করতে যদি আপনার হাত আপনার বিনা কাপড়ের
বিনা আদালতে বিনা পর্দায় যদি আপনার গুপ্তাঙ্গে লেগে যায় তাহলে আপনাকে আবার উঁচু করতে হবে। আর যদি গুপ্তাঙ্গে আপনার পর্দা আছে কাপড় আছে সরাসরি হাত লাগলো না কাপড়ের উপর যে হাত লাগলো উঁচু ভাঙে না সেই উঁচুটাই আপনার জন্য আবার হবে। আলাদা করে আবার গোসল করার পরে উঁচু করার প্রয়োজন নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ গোসল করতেন ওই ফরজ গোসল করার আগে যে উঁচু করতেন ওই উঁচুটাই তিনি নামাজে করতেন। এই জিনিসগুলো টুকিটাকি জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। যদি ফরজ গোসলের নিয়ম অনুযায়ী ফরজ গোসল না করা হয় তাহলে ব্যক্তি পবিত্র হবে না। তো তারপরে সর্বোচ্চ উজু আপনার পাঁচ ওয়াক্ত নামাজের জন্য উজু এগুলো ইনশাল্লাহ পরবর্তীকালে আলোচনা করা হবে। তো বিষয় হচ্ছে যে আমাদেরকে নিজেদেরকে জানতে হবে, ইসলাম সম্পর্কে সচেতন হতে হবে, ইসলামী কি রীতিনীতি আছে সেগুলোকে নিজেরা জানতে হবে, পালন করতে হবে, নিজেদের সন্তান সন্ততিদেরকে জানাতে হবে, একে অপরের সঙ্গে কীভাবে শিষ্টাচার করবে, কীভাবে ব্যবহার করবে সমস্ত কিছু ইসলামের মধ্যে বলে দেওয়া হয়েছে। তো সেগুলোকে যদি আমরা পালন না করি ওই নামটা হচ্ছে মুসলমান, সংখ্যায় আমরা মুসলমান, আজকে কি সংখ্যায় মুসলমান, শুধু জনসংখ্যায় মুসলমান, প্রকৃত মুসলমান কয়জন আছে সত্যিকারে খুঁজতে গেলে বের হবে না, খুব কঠিন অবস্থা। হয়তো লক্ষের মধ্যে আপনার হাজার খুঁজে পাওয়া যাবে কিনা প্রকৃত মুসলিম মুসলিম সন্দেহ আছে। হাদিসের মধ্যে যে শব্দগুলো এসছে যদি আমরা অনুধাবন করি তাহলে দেখতে পাবে যে অহংকার বিষয়, যে অহংকার পরিসর জানা পরিমাণ অহংকার যার অঞ্চলে থাকবে সেই ব্যক্তি জান্নাতে যাবে না। তো আজকের অহংকার অনেক অহংকার, জ্ঞানের অহংকার, রূপের অহংকার, ধন দৌলতের অহংকার, সৌন্দর্যের অহংকার, ধন দৌলত তো আছে আবার বংশের অহংকার, সমস্ত কিছু অহংকার করে যে কোন ব্যক্তি বাদ আছে এটা খুঁজে পাওয়া মুশকিল। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সরিষার দ্বারা পরিমাণ অহংকার যদি কারো অন্তরে থাকে সে জানাতে যাবে না। তো আমরা মনে করি সহজ বিষয়, তারপরে আসুন হারাম বিষয়। আমাদের আলাদা অফিসে অমুসলিমদের সঙ্গে ওঠা বসা করি, তারা বলে আরে অমুককে দেখি সে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে জানো কিন্তু ভিড়ি সিগারেটের ব্যবসা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রতিটা নেশা জাতীয় বস্তি হারাম, যার মধ্যে নেশা আছে সেটা হারাম। আর পরিষ্কার সেই মুসলিমের অন্য একটা হাদিস আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মহানবীসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টা যে জিনিসটা হারাম করেছেন তার ব্যবসাও হারাম করেছেন। আর হারাম থেকে বেঁচে না থাকলে পরে ইবাদত কবুল হবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোয়া করি তিনি যেন আমাদেরকে শরীয়তের রীতিনীতি অনুযায়ী আমাদেরকে সচেতন হওয়ার সুমতি প্রদান করেন, আমাদেরকে যেন কাবিরা গুনাহ থেকে সাগিরা গুনাহ থেকে বাঁচার প্রচেষ্টা দান করেন এবং আমাদেরকে ইসলামের রীতিনীতি অনুযায়ী জীবন ব্যবস্থা কায়েম করার সুমতি প্রদান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.